ধৈর্য কখনো মানুষকে অপমান করে না। ধৈর্য ধারণ করে পৃথিবীতে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু ধৈর্য হারা হয়ে প্রতিবার আমরা অপদস্থ হই, অপমানিত হই, ক্ষতিগ্রস্ত হই। আপনার জীবনে কতবার মাথা গরম করে খেই হারিয়ে ফেলে, ধৈর্য হারিয়ে ফেলে বিপদের মুখে পড়েছেন, অসম্মানিত হয়েছেন, অপমানিত হয়েছেন, ছোট হতে হয়েছে আপনাকে। কিন্তু একবারও জীবনে দেখতে পাবেন না যে ধৈর্য ধারণ করার কারণে আপনাকে অপমান করতে অপমানিত হইতে হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনো না। এই জন্য আস-সবর কুল্লুহু খায়র, ধৈর্যের সবটুকুই ভালো, ধৈর্যের মধ্যে কোনো খারাপের দিক হতে পারে না। কে কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এটা হলো বড় পরীক্ষার বিষয়। ভালো মুসলমান সে যার ভিতরে আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, বিপদের সময় আলহামদুলিল্লাহ সবর করে যাচ্ছে, হাসি মুখে বরণ করে নিচ্ছে, তার বিপত্তিমূলক সময় সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, খেই হারাই ফেলেনি। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে যে সাহাবীদেরকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোথাও, একটা জায়গায় কুস্তি চলছিল, কুস্তি, যখন কুস্তি চলছে, কুস্তির প্রতিযোগিতা চলছে, তো একের পর এক প্রতিযোগীরা আসছে, একজন প্রতিযোগী তাকে কেউ হারাতে পারছে না, খুব বাহাদুর কিসিমের সে, একজন একজন করে সবাইকে কুপোকাত করে ফেলছে। তখন সাহাবিরা সহ উপস্থিত দর্শকরা যারা এই কুস্তির প্রতিযোগিতা দেখছিলেন তারা সবাই আশ্চর্য হয়ে গেছেন খুব স্বাভাবিকভাবে যে এত বড় বীর বাহাদুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবিদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এর চাইতে বড় বীর এবং বাহাদুরের সঙ্গে পরিচয় করিয়ে দিব? সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ অবশ্যই বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চেয়ে বড় বীর, এর চেয়ে বড় বাহাদুর এবং আসল বাহাদুর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মাথা গরমের সময়, মাথা হট হয়ে যাওয়ার সময়, চান্দি গরম হয়ে যাওয়ার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এ হলো আসল বাহাদুর। তার কন্ট্রোলিং পাওয়ার আছে, সে ধরে রাখতে পারে, প্রতিপক্ষ কুস্তিতে কম্পিটিশনে এসেছে তাকে ধরে রাখতে পারা এটা যত কঠিন, আপনার বিরূপ পরিস্থিতিতে বিরূপ পরিবেশে আত্মনিয়ন্ত্রণ করা বা নিজেকে ধরে রাখাটা এর চাইতে অনেক বেশি কঠিন। কত মানুষ দেখবেন যে মাশাআল্লাহ ওনার অনেক দিক থেকে দক্ষতা আছে, যোগ্যতা আছে, এই জায়গায় এসে উনি কাত হয়ে যান। আবার অনেক মানুষ আছে মাশাআল্লাহ যে আল্লাহ তাআলা তাকে প্রচণ্ড রকমের ধৈর্য শক্তি দিয়েছেন, এরকম পরিস্থিতিতে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন জায়গায়, বিচলিত হন না। মহতরম হাজরিন, এই জায়গাটা যেতে হবে। অনেক মানুষ আছেন তার নামাজের পারফরমেন্স খুব ভালো, রোজার পারফরমেন্স খুব ভালো, দান সাদাকার পারফরমেন্স খুব ভালো, ওয়াজ করতে পারেন সুন্দর সুন্দর মাশাআল্লাহ, ওনার অন্য অনেক ভালো গুণ আছে, বাট আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই সবরটা, এটা বিশেষ করে বিপদ আপদ মুসিবত, আমরা যেটাকে বলি সময় খারাপ যাওয়া, আসলে সময় কখনো ভালো খারাপ হয় না, সময়ের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, কিন্তু আমাদের উপর দিয়ে যখন বিপদ আপদ যায় যে সময়টাতে, যে আমরা ওই সময়টাকে উপকার থেকে বলি যে খারাপ সময় যাচ্ছে, এই খারাপ সময় তথাকথিত এই সময়টাতে যে ব্যক্তি বিচলিত না হয়ে দাঁড়িয়ে থাকতে পারে আলহামদুলিল্লাহ। ইন্নামা আল উসরে ইউসরা, নিশ্চয়ই কঠিনের পরেই সহজ হয়, দুঃখের পরেই সুখ আসে। আল্লাহ তাআলা বলেছেন আয়াতকে, ইন্নামা আল উসরে ইউসরা, ইন্নামা আল উসরে ইউসরা, কয়বার বলেছেন? দুইবার বলেছেন। তার মানে উসরের পর ইউসুর, সহজ, আবার বিপদ আসলে তারপরে সহজ, এটাকে আল্লাহ তাআলা এরকম পালা বদল করে দিয়েছেন। তিলকা ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ বলেছেন এই দুনিয়াতে এই সুখ এবং দুঃখ, হার এবং জিত, বিপদ এবং আপনার শান্তি, এগুলো আল্লাহ তাআলা পালা বদল করে দিয়েছেন, একটার পর একটা আসতেই থাকে, এটা আমাদের জীবনের অংশ। বেশিরভাগ মানুষ এই সময়গুলোতে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন সময়ে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, ঈমানের উপরে ধৈর্য ধারণ করা, অটল থাকা, অবিচল থাকার তৌফিক দান করুন।